असलामुआलैकुम, आमी ढाका थेके बोलछी। बांग्लादेशी ब्लगार आइरिन डेली लाइफस्टाइल ब्लगे आपनादेरके जानाई स्वागतम। काछे एबं दूरे, देश एबं देशेर बाहिरे, जे जेखान थेके आमार आजकेर भिडियोटि देखछेन, आशा करछि आल्लाहर रहमते भालो आछेन। आमरा आलहामदुलिल्लाह भालो आछि। प्रतिदिनेर मतो करे आजो नित्य नतुन एकटि ब्लग निये आपनादेर माझे हाजिर होयेछि। आशा करछि आमार आजकेर ब्लगटि आपनादेर काछे भालो लागबे। তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি, প্লিজ। তাই তো আজকের ওয়েদারটা একটু অন্যরকম, হালকা পাতলা একটু বৃষ্টিও হয়েছিল, আর আমার কাছে তো বৃষ্টি অনেক ভালো লাগে। তো মেঘলা আকাশ আর তার সাথে চারিপাশের পরিবেশটাও ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগছিল। আজ একটু বাইরে গিয়েছিলাম বিশেষ একটু কাজে, তো তার জন্য দেখা যায় যে রান্না বান্না সব কিছু মিলে আমার একটু দেরি হয়ে গিয়েছে। না হলে দেখা যায় যে এই কাজগুলো আমি সকাল সকালই করে ফেলি, কিন্তু আজ আর সকাল করা হয়নি। দুপুরের দিকে আমি গরু মাংসটাকে এখানে হাতে মাখিয়ে রেখে দেব। নর্মালি আমি বেশি অংশ সময় কিন্তু গরু মাংসটা হাতে মাখিয়ে রান্না করার চেষ্টা করি। তো সব ধরনের মশলা দিয়েছি, আর আগের দিন যে পেঁয়াজ ও আলু চপ ভেজেছিলাম ওই তেলটাই দিয়ে দিচ্ছি। ভাজা পোড়া তেল দিয়ে তারপর গরু মাংস রান্না করলে কিন্তু আমার কাছে মনে হয় যেন খেতে একটু বেশি ভালো লাগে। এটার যে একটা স্মেল সেটা কিন্তু অনেকটাই দারুণ আসে। তো আমি আমার মতো করে সব ধরনের মশলা দিয়ে তারপর গরু মাংসটাকে হাতে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আজ কিন্তু বেশি সময় নেই, রাখতে পারবো হয়তো ঘন্টা খানিকের জন্য, যেহেতু বাইরে গিয়েছিলাম আর বাহির থেকে এসে বাসায় রান্না বান্না শুরু করেছি। তো তার জন্য একটু দেরি হয়েছে, তাই শর্ট টাইমের মধ্যে সব কিছু করে নেওয়ার চেষ্টা করছি। প্রতিদিনের মতো করে আজও বলবো, হয়তো আমার অনেক ভালো লাগার আপু ভাইয়া আন্টিরা আমার ভিডিওটি ভালোবেসে দেখা শুরু করে দিয়েছেন, তবে হয়তো কাজের ফাঁকে লাইক দিতে ভুলে গিয়েছেন। তাই আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য বলছি, প্লিজ যারা যারা এখনও লাইক দেননি অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন, কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাই তো আয়ান এখানে বায়না করছে ওর খেলনার জিনিসের মধ্যে ওর খাবার দাবার কাটার জন্য। যদিও আমি প্লাস্টিকের জিনিসে করে আয়ানকে কোনো কিছুই খেতে দেই না, তাও ওর মতো করে বায়না করছে। আর ওর বাবাও ওকে ওর খেলনাতে এগুলো কেটে কেটে সাজিয়ে দিচ্ছে। তো আজকের ইফতার আমি খুবই শর্টকাট করেই তৈরি করব, যে খাবারগুলো খুবই শর্টকাটভাবে তৈরি করা যায় সেটাই করে নিচ্ছি। এখানে একটু সেমাই করব, তাই আগে সেমাইটা করে নেব, তারপর ইফতার তৈরি করব। সেমাইটা একটু ঠান্ডা হয়ে গেলে খেতে ভালোই লাগে। আর লাচ্চা সেমাইটা আমি যেভাবে তৈরি করি ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। টাটকা গরম দুধের মধ্যে কিংবা পানির মধ্যে যদি দুধ গুলিয়ে আপনি সেমাই রান্না করেন, ওই সেমাইটা কিন্তু খুব নরম হয়ে যায়, একদম গলেই যায়। তবে খুব বেশি সেমাই গলে গেলে আমার কাছে খেতে ভালো লাগে না, সেমাইয়ের যে একটা আবরণ আছে ওটা যদি থেকে যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে। হয়তো সবার কাছে একরকম ভালো নাও লাগতে পারে, তবে আমার কাছে যেভাবে ভালো লাগে আমি ওইভাবে তৈরি করছি। আর ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি, হয়তো আমার নতুন নতুন যে সকল গৃহিণী আপুরা আছেন তাদের জন্য একটু হেল্প হবে। তো এখানে আমি ফুটন্ত গরম পানিটাকে হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি। কুসুম কুসুম গরম থাকা পর্যায়ে আমি এখানে দুধের গুঁড়ি আর পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো লবণ দিয়েছি। এরপর আমি ভালো করে দুধটাকে গুলে নিয়েছি, তারপর এর মধ্যে আমি লাচ্চা সেমাইটা দিয়ে দিচ্ছি। এই সেমাইটা রান্না করা আমার কাছে মনে হয় যেন একদম ইজি, আমার মনে হয় যেন পৃথিবীর সবচাইতে সহজ নাস্তা এই সেমাইটাই হতে পারে। ঝটপট 5 মিনিটের মধ্যেই তৈরি করা যায়, তার জন্যই বলছি হয়তো পৃথিবীর সবচেয়ে সহজ রান্না হবে। আমার কাছে এই সময়টা খেতে বেশ ভালো লাগে, হয়তো ঈদেই খুব বেশি খাওয়া হয়, এছাড়া খুব একটা খাওয়া হয় না সারা বছরের মধ্যে। তবে এবার রমজানে ভালোই খাওয়া পড়ছে সেমাই, এটা সেটা মিলিয়ে দেখা যায় যে ভালোই খাওয়া পড়ছে, সামনের দিকেও হয়তো পড়বে। তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কিন্তু 8টা রোজা আমাদের থেকে বিদায় নিয়েছে। রোজা আসছে আসছে এমন একটা প্রিপারেশন ছিল, আর এখন কতগুলো রোজা চলেও গেল চোখের পলকে।
আমি সবসময় নারিকেলটা এভাবে কুড়িয়ে তারপর এটাকে ডিপে রেখে দিই বক্সে করে, আর যখন প্রয়োজন হয় তার কিছুক্ষণ আগে নামিয়ে রাখি, এরপরে এটা ইজিলি আমি ব্যবহার করি। তো সেটাই করছিলাম, নারিকেলটা আগে থেকে নামিয়ে রেখেছিলাম ডিপ থেকে, আর এখন যতটুকু প্রয়োজন ততটুকুই উপরে দিয়ে দিয়েছি। তারপর একটু চেপে চেপে আমি এখানে ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি। বয়স দিতে যখন যাই তখন কোনো না কোনো প্রবলেম হবে, যখন আমি বয়স দিতে বসি আমার ফোনের সিম কানেকশন থেকে শুরু করে আমি সব কিছুই অফ করে রাখি। মাঝে মাঝে দেখা যায় যে অনেকে ফোন দিয়ে আমাকে না পাওয়ার কারণে টেনশনও করে, তাও যে মেসেজগুলো কোন ফাঁক দিয়ে আসে নিজেও বুঝতে পারি না, তো কোনো না কোনো একটা ব্যাঘাত তো ঘটাবেই। তো সাউন্ড তো আসছে, কোনো বন্ধ হওয়ার নাম নেই। এ পর্যায়ে আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিয়েছি, বাদামের চাইতেও সেমাইতে কিশমিশ দিলে আমার কাছে খেতে ভালো লাগে, তো আজকে বাদাম দেইনি, আজকে শুধু কিশমিশ দিয়েই আমি সেমাইটা রান্না করছি। তো এই তো ঝটপট তৈরি করে নিলাম আমার লাচ্ছা সেমাই, আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে, কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। তো এদিকে এই পর্যায়ে আমি কিন্তু অলরেডি ভাজা পড়া শুরু করে দিয়েছি, তবে সব কিছু তো আর একসাথে আপনাদের সাথে শেয়ার করাটা সম্ভব হচ্ছে না, বিকেলবেলা এমনিতে অনেকটা ব্যস্ত থাকি, তো এত ব্যস্ততার মাঝে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করি। রমজান মাসে খাবার দাবার সব কিছু মিলিয়ে যদিও খুব বেশি ইউটিউবে কিংবা ফেসবুকে দেওয়াটা ভালো না সেটা আমি নিজেও বুঝি, তবে আমরা যারা লাইফস্টাইল ভিডিও শেয়ার করি তারা তো সবসময় ভিডিওতে নিজেদের চলাফেরা, খাওয়া দাওয়া, কাজকর্ম এগুলোই শেয়ার করে থাকি, তো আমাদের লাইফস্টাইলগুলো যেহেতু আমরা শেয়ার করছি ওগুলোই আমাদেরকে করতে হবে, কিছু করার নেই। যদি কারো কাছে সেটা খারাপ লেগে থাকে, কোনো খারাপ দৃষ্টিতে দেখে থাকেন, তাহলে আমি বলবো যে প্লিজ সেটা ইগনোর করে যাবেন, কেননা কিছুদিন থেকে দুই একটা কমেন্ট পড়ছি আর নিজেও বুঝতে পারছি যে হ্যাঁ এই ধরনের বিষয়গুলো থেকে একটু বিরত থাকা ভালো, তবে এটাও বুঝতে হবে সাথে যেহেতু এটা আমার একটা কাজের জায়গা হয়ে দাঁড়িয়েছে এখন, এখানে যেহেতু আমি আমার লাইফস্টাইলগুলো সবসময় শেয়ার করি তো তার জন্য আমাকে করতেই হবে, যদিও এটা খুব ভালো দৃষ্টিতে অনেকে নিতে পারছেন না, তবে আমি বলবো যে ভালো দৃষ্টিতে নিলেই সব কিছু ভালোভাবে দেখা যায়, আর যেটা আপনি খারাপ দৃষ্টিতে দেখবেন সেটাকে আপনার কাছে খারাপই লাগবে। আমি জানি না আমার ভিডিওটা এখনও কারা কারা দেখছেন, তবে যারা যারা দেখে যাচ্ছেন তাদের মধ্যে কেউ যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলে যদি আজকে প্রথম এসে থাকেন, তাহলে আপনাকেই বলবো ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ, তার সাথে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তোই তো আজকে কিন্তু আমি অল্প অল্প করে সব ইফতারগুলো করে নিয়েছি, যেহেতু বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে আসার পর খুব একটা ভালো লাগছিল না, তো যতটুকু সম্ভব ততটুকুই করে নিয়েছি। ইফতারটা তৈরি করে তারপর এখানে আমি যে তেলগুলো ছিল এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি, সাথে কিছু এলাচ, তেজপাতা, দারচিনি আর 2-3টা লং দিয়েছি। এখন এটাকে পেঁয়াজের বেরেস্তা করব আর সেটাকে আমি গরু মাংসতে দিয়ে দেব। এভাবে গরু মাংস রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন, আপনি নিজে বুঝতে পারবেন যে এটার টেস্ট কতটা ভালো আসে। পুরো ভিডিও জুড়ে দেখা যায় অনেক কথা বলি, তবে সবসময় হয়তো আপনাদের ভালো লাগবে এমন কথা বলতে পারি না, মাঝে মাঝে নিজের ভালো লাগাটাকেও প্রকাশ করে ফেলি, তো হয়তো আমার ভালো লাগাটা সবার কাছে ভালো লাগবে না, যাদের কাছে খারাপ লাগবে তাদের কাছে আমি দুঃখিত। আমার কোনো কথায় যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে প্লিজ সেটা আপনার সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আসলে দেখা যায় যে চারিপাশের সাউন্ড তার সাথে অন্যমনস্ক হয়ে যাওয়া সব মিলিয়ে দেখা যায় যে মাঝে মাঝে একটু ব্যাঘাত ঘটে, আর এটাই শুধু আমার না, আমার মনে হয় যেন কম বেশি প্রত্যেকটা ইউটিউবারের ক্ষেত্রেই পড়ে, যখন বয়স দিতে আসে চারিপাশের শব্দগুলো মনে হয় যেন তখন একসাথে এসে বসে।
তো এখানে আমি গরুর মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর তারপর এটাতে আমি গরম পানি দিয়ে দেব। দুঃখের একটা বিষয় যে আমার হিটারটা নষ্ট হয়ে গিয়েছে। সংসারের ছোটখাটো একটা জিনিস যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু অনেক খারাপ লাগে। তাই তো আগে থেকে আমি গরম পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এই গরম পানিটাই এখন গরু মাংসতে দিয়ে দিয়েছি, কারণ গরু মাংসটা পর্যাপ্ত পরিমাণ সিদ্ধ হতে হবে। আমার বাসায় সবসময় গরু মাংসটা অনেক বেশি নরম করা হয়, সেটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য। উনি নরম মাংসটাই খেতে পছন্দ করেন, শক্ত মাংস হলে তো খেতেই পারেন না। আর যেটা সত্যি কথা, যেটাই রান্না করব বাসার সবাই তৃপ্তি নিয়ে খাবে, সেটাই ভালো লাগবে। একটা রান্না করলাম আর সেটা যদি বাসা সবাই খেতে না পারে তখন তো আর ভালো লাগে না। তো ঝটপট ভাবে যতটুকু পেরেছি ততটুকু নাস্তা তৈরি করে নিয়েছি ইফতারের জন্য। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। টুকটাক আমার আজকের আয়োজন ছিল ইফতারে। তো ওইদিকে আয়নের বাবা আর আয়ান দুজনে মিলেই কিন্তু ইফতারগুলো রেডি করে রেখেছে। মাশাল্লাহ, আমার ছেলেও এবার রমজান মাসে কিন্তু আমাকে অনেক হেল্প করে যাচ্ছে। তো বাবা ছেলে সব কিছু এদিকে রেডি করেছে, ওদিকে আমি তো গরু মাংসটার কাছে যাচ্ছি আর আসছি, কারণ এটাকে বারবার নেড়েচেড়ে দিতে হবে। আর এ পর্যায়ে আজান দিয়ে দিয়েছে আর সবাই মিলে একটু দোয়া করলাম, করে নিজেদের মতো করে ইফতারে বসে গিয়েছি। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আটটা রোজা পার করেছি, বাকি রোজাগুলো রাখার আল্লাহ তৌফিক দান করুক। তো এই পর্যায়ে আমরা সবাই আজকে সেমাই খাবো, আর মজা করে সেমাইটা খেয়েছি। কেন জানি না সেমাইটা এত বেশি ভালো লেগেছে যা বলার বাহিরে। আমাদের বাসায় কিন্তু আমরা মিষ্টিটা কমই খাই, তাই মিষ্টি কোনো কিছু তৈরি করলে আমি পাশের বাসাতে দিতে চাই না, কারণ ওনারা সবাই অনেক বেশি মিষ্টি খান। তাও আগে যে সেমাইটা রান্না করেছিলাম সেটা দুইজনের বাসায় পাঠিয়েছিলাম, তবে এবার এটা পাঠানো হয়নি, কারণ এটাতে আরও কম মিষ্টি দিয়েছি। তো দেখতে পেয়েছেন সেমাইটা কতটা পারফেক্টলি হয়েছে। যারা অভিজ্ঞ আছেন তারা দূর থেকেই বুঝতে পারেন যে কোন রান্না আসলে কীরকম হয়। নামাজ পড়ে এসেছি মুড়ি মাখাতে, কারণ আজকের ওয়েদারটা কিন্তু অনেক ভালো, মেঘলা মেঘলা আকাশ, আর এর মাঝে ভাজা পোড়া মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার পুরো ভিডিওটা জুড়ে যারা যারা ছিলেন, যাদের মূল্যবান সময়টা আমাকে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সবাই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, প্লিজ আমি আপনাদের কাছে এতটুকুই চাই। আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে ইনশাল্লাহ একদিন আমি অনেক দূর এগিয়ে যাব, ব্যাস এতটুকুই বলবো আপনাদেরকে। আমার যে সকল আপুরা মুড়ি মাখা খেতে পছন্দ করেন চাইলে চলে আসতে পারেন, একসাথে বসে সবাই মিলে খাবো, ভীষণ ভালো লাগবে। তা আসলে এটা সবসময় ভিডিওতেই বলি, যদিও এটা কখনোই সম্ভব হবে কি না জানি না। যাই হোক, আমার ভিডিওটা কেমন লেগেছে আবারও বলছি, অবশ্যই আমাকে সুন্দর একটি কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, মুড়িটা যেহেতু মাখিয়ে নিয়েছি আর বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।